ওয়েলকাম ফ্রেন্ডস একটা বড় সড়ো ব্রেকিং নিউজ চব্বিশ কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা দিনক্ষণ ঘোষণা করে দিল আগামী ফোর্থ অক্টোবর মানে শুক্রবার এই মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এই ব্যাপারে অর্ডার দিয়ে জানিয়ে দিয়েছে এবং সেই মেধা তালিকায় হাইকোর্টের নির্দেশে প্রত্যেক প্রার্থীর চার রকম বা চার প্রকার নাম্বার এবং তার যে যোগফল অনুযায়ী সেই মেধা তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন দপ্তর পাশাপাশি পাঁচ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অক্টোবর মাসের সমস্ত ছুটি বাতিল করে এই নিয়োগ প্রক্রিয়ার কাজের জন্য দপ্তর খোলা রাখবে হলে খোলা রাখা হবে বলেও জানিয়েছে স্কুল কমিশন শিক্ষা দপ্তর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কপাল খুলছে এবং তারা আশার আলো দেখতে শুরু করেছে হয়তো পূজার পরপরই তারা বিভিন্ন স্কুলে নিয়োগ হয়ে যাবেন তা বড় সড়ো ব্রেকিং নিউজটি দেখলেন এবং অবশ্যই সবাইকে শেয়ার করুন বন্ধুরা দেখুন খবরটি উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের দিন ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের খবরটি উঠে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশে দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে উচ্চ প্রাথমিকের শিক্ষকের জট কাটাতে ছুটির দিনেও কমিশন কাজ চালিয়ে যাবে বলেও বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন আজ চতুর্থের দিনে বিজ্ঞপ্তি জারি করে সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার মেধা তালিকা বাদে উচ্চ প্রাথমিকের দু হাজার ষোলো সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী শুক্রবার এছাড়া সমস্ত ছুটির দিন আগামী পাঁচ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই মেধা তালিকা সংক্রান্ত সমস্ত কাজ স্কুল সার্ভিস কমিশন চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে দেখুন বিজ্ঞপ্তি বা স্কুল সার্ভিস কমিশনের অর্ডার অর্ডারটা দেখুন প্রকাশিত হয়েছে মেমো নম্বর দেওয়া আছে এখানে এবং এরপর ডেটও দেওয়া আছে দেখুন দুই দশ দু হাজার উনিশ দিস ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট ইন কমপ্লায়েন্স অফ দি ওয়ার্ডার ডেটেড ওয়ান টেন টু থাউজ্যান্ড নাইনটিন পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা এন ডাব্লু পি নাম্বার নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু অফ টু থাউজেন্ড নাইনটিন উইথ ক্যান নাম্বার ফাইভ নাইন ফাইভ সেভেন অফ টু থাউজেন্ড নাইনটিন উইথ নাম্বার দেওয়া আছে পরপর যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল পাবলিশ দ্য মেরিট লিস্ট ইন কানেকশান উইথ দি ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট এটি টু সিক্সটিন ফর আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ফর ওয়ার্ক এডুকেশান অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ওয়ান ফোর ফোর্থ অক্টোবর টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড দেন অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেটিভ

টু টোয়েন্টি ফিফ্থ অক্টোবর টু থাউজেন্ড নাইনটিন ইনক্লুডিং স্যাটারডেজ সানডেজ অ্যান্ড অল হলিডেজ পি এম ইন দি অফিস অব দ্য সেন্ট্রাল দেখে নিলেন বিজ্ঞপ্তিটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে গতকাল মামলার শুনানিতে সাত দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় প্রাপ্ত নম্বর প্রকাশ করতে কমিশনকে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সেখানে তিনি সাফ নির্দেশ দিয়েছেন মেধা তালিকায় টেটে প্রাপ্ত নম্বর শিক্ষাগত যোগ্যতা প্রফেশনাল কোয়ালিফিকেশন ও মৌখিক পরীক্ষায় কোন প্রার্থী কত নম্বর পেয়েছে তার তালিকাও তুলে ধরতে হবে এই চার বিভাগের নম্বর যোগফল উল্লেখ করতে বলা হয়েছে কমিশনকে এমনকি আদালতের নির্দেশ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া করতেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশেই চব্বিশ ঘন্টার মধ্যেই এবার বিজ্ঞপ্তি জারি করে মেধা তালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল কমিশন তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে চারটি বিষয় গুরুত্বপূর্ণভাবে উঠে এসছে সে চারটি বিষয় একটু হাইলাইট দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই চারটি বিষয় যে মেধা তালিকায় প্রাপ্ত নম্বর শিক্ষাগত যোগ্যতা প্রফেশনাল ও মৌখিক পরীক্ষায় কোন প্রার্থী কত নম্বর পেয়েছে তার তালিকা তুলে ধরতে হবে এই যে মেধা তালিকা বার হবে সেখানে প্রত্যেকটা প্রার্থীর চারটে বিষয়ের নাম্বারের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হবে তা খবরটা বন্ধুরা আপনার সকলেই জেনে নিলেন এবং অবশ্যই সকলকে শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকে আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করবেন পাশাপাশি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবে না কিন্তু বন্ধুরা আসতে আসি ধন্যবাদ ভালো থাকবেন